आज के भिडियो जरा ग्रामीण आदेश आज के भिडियो अपलोड करमी किनार आगे दिए যে আপনি জমিটা যার থেকে কিনবেন জমিটি আসলে কি সলিড কিনা বা জমিটি আসলে সঠিক কিনা এটা আপনি কীভাবে বুঝবেন কি জমিটা কোনো সরকারি খাস জমি না অন্যজনের জমি না কি এটা বোঝার জন্য আপনাকে যেগুলো করতে হবে সেগুলো যে আপনি যার থেকে জমিটা কিনছেন আসলে জমিটা বর্তমানে কি তার দখলে আছে কি না এটা আপনাকে আগে সর্বপ্রথম নিশ্চিত হতে হবে যদি দেখেন যে জমিটি না তার নিজের দখলে আছে তাহলে আপনি কিছুটা নিশ্চিত হতে পারেন না জমিটার মালিক এবং দ্বিতীয় যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে সে ইউনিয়ন পরিষদে তহসিল অফিসে ঠিকমতো খাজনা দিতেছে কিনা বা তহসিল অফিস থেকে খাজনাগুলো ঠিকমতো নিচ্ছে কিনা এগুলো একটু করবেন যদি দেখেন যে না ঠিকমতো তার থেকে খাজনা নিতেছে এই ব্যাপারে কোনো সমস্যা নেই তাহলে আপনি অন্তত শতকরা আশি ভাগ আপনি নিশ্চিত হতে পারবেন না জমিটি তার নিজের এখানে কোনো সমস্যা নাই এছাড়াও আপনি জমির চারপাশ পাশে আশেপাশে যারা আছে অন্যান্য জমির লোকজনের সাথে আপনি আলাপ আলোচনা করে দেখতে পারেন এবং গ্রামের অন্যান্য মুরব্বীদের থেকে আপনি জেনে নিতে পারেন যে এই জমিটির কী মালিক আসলে কিনা বা কত বছর ধরে সে এখানে মালিক সে কীভাবে মালিক হয়েছে সে কি কিনে মালিক হয়েছে নাকি সে বাপ দাদার জায়গা এগুলো আপনি নিশ্চিত হতে পারবেন এতে করে পরবর্তীতে আপনার আর আগামী ভবিষ্যতে কোনো দিন কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না আর যখন আপনি জমিটা নেবেন নেওয়ার পরে দিয়ে আপনি তাড়াতাড়ি করে রেজিস্টারি হওয়ার পর আপনার সর্বপ্রথম যে কাজটা হলো আপনি আপনার নামে জমিটাকে আপনি নাম জারি জমা খারিজ করে নিয়ে নেবেন আপনার নিজের নামে এবং নিজের নামে খাজনা দিয়ে ফেলবেন আর জমিটি যদি আগে মনে করেন একটু ভিটে থাকে তাহলে আপনি এটাকে বাগান বানাবেন আর যদি এটা ধানের জমি থাকে তাহলে এটাকে আরও কিছু উন্নয়নের মাধ্যমে এটাকে পরিবর্তন করবেন অর্থাৎ আপনি একটা জিনিস সবাইকে বুঝাতে চাইবেন যে এই জমিটি আপনি ক্রয় করেছেন এই জমিটির এখন বর্তমানে আপনি মালিক আপনি যখন ক্রেতা থেকে কেনার পরে দিয়ে আপনার যে কাজটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে আপনি জমির আশেপাশে যারা আছে ধরুন জমিটার উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে চায় চারজন লোক আছে মালিক অন্যান্য জমি তাহলে আপনি কী করবেন ও চারজনকে ডেকে আনবেন আনার পরে দিয়ে যার থেকে জমিটা কিনে নিয়েছেন তাকে দিয়ে জমিটা মাপাবেন মাপায় মাফায় আপনি পিলার দিবেন ওদেরকে সাক্ষী রাখি যাতে করে আগামী ভবিষ্যতে ওরা যেন আপনার আর কোনো সমস্যা করতে না পারে ওরাও সাক্ষী থাকবে আপনি পিলার দিবেন আপনার জমির চার কোন চাইটা আর এখানে আরও একটা সুবিধা হলো যে আপনি যখন এই মা জমিটা বুঝে নেবেন যদি জমিটা তার না হয় তাহলে মনে করেন আপনার চারপাশের কোনো লোক আসে সাক্ষীও দেবে না আর পিলার নিয়ে কথানো কথা দুই কথা আপনি অবশ্যই শুনতে পারবেন যে আসলে আপনি জমিটিকে ভালো লোক থেকে কিনছেন না খারাপ লোক থেকে কিনছেন কি অরিজিনাল মানে মালিক তা আপনি শিওর হতে পারবেন তখন আপনাকে কি করবেন আপনি পার্শ্বের লোকদেরকে ডেকে আনে পিলার বসাবেন বসানোর পর একটা জিনিস আপনি কী করবেন জমিটাকে পরিবর্তন করে ফেলবেন এবং কি আপনি জমির মাঝখানে একটা সাইনবোর্ড লাগাই রাখবেন এই জমিটি ক্রয় সূত্রে মালিক অমুক এবং কি নিচে আপনি আপনার মোবাইল নাম্বারটি আপনি লিখে রাখেন থাকবেন জমির পরিমাণ দশ শতাংশ বিশ শতাংশ তিরিশ শতাংশ যাই হোক না কেন এতে করে যদি মনে করেন এই লোকটা যদি অতীত যদি কারো কাছে বিক্রি করিয়ে থাকে বা যদি কোনো সমস্যা থাকে তাহলে লোকে অবশ্যই আপনাকে মোবাইল করে জানাবে যে হ্যাঁ ভাই এই জমিটা আপনি কীভাবে কিনলেন এই জমিটি আমি কিনছি বা এই ধরনের কোনো না কোনো অভিযোগ অবশ্যই যদি থাকে তাহলে জানতে পারেন না যদি কোনো অভিযোগ না থাকে তাহলে তো আল্লাহর কাছে সকল আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই একটা কথাই বলবেন এই যেখানে যে এই জমিটি আপনি যার থেকে কিনবেন তার থেকে আগে ভালো করে বুঝে নেবেন যে আর অন্য কোনো সমস্যা আছে কি না বা তার কোনো হকদার আছে কি না বা সেও কোনো ব্যাঙ্ক থেকে কোনো মর্গেজ লোন নিছে কি এগুলো বিস্তারিত জেনে নেবেন আর যদি নিয়ে থাকে এগুলো নিয়ে আপনি আগে এটা সমাধান করে নেবেন আপনি রেজিস্ট্রি করার পরে দিয়ে এক পর্যায়ে ব্যাঙ্কে সেটাকে দখল করবে ব্যাংক বলবে আমার থেকে মর্গেজ লোন নিছে পঞ্চাশ লক্ষ টাকায় মানে একটা কথা বলে আপনি যেন কোনো হয়রানির শিকার হতে না হয় আপনি একটা কথা খেয়াল রাখবেন নিজে নিজে যে আপনি কখনও ওই টাকা পয়সা দিয়ে আপনি আগুন কিনতে যাবেন না আপনি টাকা পয়সা দিয়ে কখনো বিষ কিনতে যাবেন না আপনি টাকা পয়সা দিয়ে কখনো নিজের জীবন হুমকি জিনিস কিনতে যাবেন না এই কথাটা আপনি ভালো করে খেয়াল করবেন একটি জমি আপনার জীবনের শেষ সম্বল আপনার আপনার সন্তানের জন্য শেষ সম্বল এই যে এই জমি হয়তো আজকে যে জমিটা দেখছেন কালকে সেটা হবে ভিটা হয় এরপর হবে হয়তো বাগান এরপর হয়তো এটা একটা বাড়িতে পরিণত হবে যে বাড়িতে আপনার বংশধর থাকবে তাই আপনি যদি এইরকম কোনো একটা বিষাক্ত যদি সাপের কিনেন তাহলে আগামী ভবিষ্যতে আপনার সন্তানদের জন্য বহুত ক্ষতি হবে তাই জমি কেনার আগে পরে এগুলো ভালো করে আপনাকে ভেবে চিনতে এগুলো কিনতে হবে একটা কথা খেয়াল রাখবেন জমিতে যখন দলিলটা লেখা আগে যে দলিলটা আপনি ভালো করে কয়েকবার পড়বেন যাতে করে দলিলে কোনো ভুল ত্রুটি না থাকতে পারে দলিলে ভুল ত্রুটি থাকলে এটাকে সমাধান করা যে কত কঠিন তা আদৌ আপনাকে বোঝানো সম্ভব নয় এবং কি সম্ভবও হবে না দলিল পরিবর্তন করার त जमीटी रेजिस्टर करार आगे दिए आप क्यों करबनी ये जमीटर আগে ওই ওই যে লেখক দ্বারা লেখাবেন লেখকরা বলে দিলে সে কম্পিউটার একটা সাদা পৃষ্ঠার উপর আপনাকে প্রিন্ট করে এনে দেবে এরপর আপনি একটা পড়ুন এবং বিভিন্ন ধরনের যারা দলিলের লেখক এদের সাথে বুঝে শুনে দেখবেন যে এখানে কোথাও ভুল আসে কি একটা কথা খেয়াল রাখবেন অনেকে লেখে যে আমি বায়োতে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকি কোনো সমস্যা হলে কেউ লেখে আমি দ্বিগুণ ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবো কোথায়ও লেখে সে দশগুণ ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে বা এই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি আপনি লিখবেন সর্বোচ্চ আমি গুণ পর্যন্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকব যাতে করে আপনি এক সময় কোনো সমস্যা হলে যাতে করে কোডে গিয়ে দাঁড়ান কোর্টে আপনার ওখানে যে শর্ত লেখা আছে শর্ত অনুযায়ী সেই জরিমানা করতে বাধ্য থাকবে তাহলে পরবর্তীতে ওই লোক আর আপনার সাথে কোনো দুই নম্বরই কাজ করার আর সুযোগ সুযোগ পাবে না আর আপনিও নিশ্চিত মনে থাকতে পারবেন আর একটা কথা খেয়াল রাখবেন অনেকে সাক্ষী নেওয়ার সময় কি বলে কি করে দেয় জানেন আপনি দেখা গেছে একটা লোকের গ্রামের নাম যেটা তার বাপের নামও লেখা না গ্রাম পোস্ট অফিস ডাকঘর থানা জেলা একই লেখে এটা মনে হয় যে বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী নাম লিখলেও তা সম্ভব হবে না এমনভাবে লেখে লোকটা মনে হয় যেন কোনো প্রধানমন্ত্রীর উপরের কেউ এমনভাবে লেখে তাহলে আপনি অবশ্যই সাক্ষী লেখার সময় সাক্ষীর নাম বাপের নাম মার নাম তার আইডি নাম্বার তার ওখান বা ওরকম বাড়ির ঠিকানা বিস্তারিত লিখবেন যাতে করে একসময় তারা খোঁজ করেই বাইর করা যায় আপনি এভাবে তিনজন চারজন যা কিছু সাক্ষীর দরকার সকল সাক্ষীর আপনি তার বিস্তারিতটা ক্লিয়ারভাবে লিখবেন যাতে করে এক সময়ে তাদের তাকে খোঁজ করি পাওয়া যায় এমনভাবে লিখবেন যা অবশ্যই জরুরি না তা অবশ্যই জরুরি তারপরে লিখে রাখাটা সবচেয়ে বেশি ভালো এ কথাটা আপনারা খেয়াল রাখবেন আর জমি কেনার সময় ওই জমির মনে করেন আপনি যার উত্তরাধিকার যেন ভাই আছে তার মনে করেন এখন উপযুক্ত ছেলে আছে মা আছে ওদের থেকে যদি কোনো সাক্ষী নি নিতে পারেন তাহলে তাও তো অনেক ভালো হয়েছে তারাও জানলো যে এই জমিটি বিক্রি করা হয়েছে বা হইতেছে বা এগুলো বিস্তারিত তাই এগুলো সবসময় খেয়াল রাখবেন এগুলো আর একটা কথা বারবার আপনাদেরকে বলছি দলিল রেজিস্টারি করার পর ওখানে ভূমি অফিস থেকে আপনাকে যে একটা কুপন দিব যেখানে দলির নাম্বার তারিখ এগুলো থাকবো ওইটাকে সযত্নে রাখবেন প্রয়োজন কয়েকটি ফটোকপি করে বিভিন্ন জায়গাতে রাখবেন এটা আপনার বহুত কাজে লাগবে এগুলো আর দলিলটি আপনি যেদিন রেজিস্ট্রি হবে ওই দিন একটি সার্টিফাইড কপি উদ্ধার করে নেবেন যাতে করে আপনার পরবর্তীতে আপনি জমা জমাখারিজ করার জন্য আপনার ওই কাগজটা সব সবচেয়ে বেশি জরুরি দরকার অবিকল দলিলের মতোই ওখানে তার ওই অফিসে সিট থাকবে সারের সই থাকবে দলিল নাম্বার থাকবে সব কিছুই থাকবে তাই আপনারা এগুলো যেন ভুল না হয় এগুলোর দিকে খেয়াল করবেন আর আরেকটা কথা আপনাদেরকে বলি আপনারা দলিলে জমির মূল্য মূল্য দিতে কখনো কম দেবেন না এখানে সবচেয়ে অনেক উপকামি করে সরকারকে ঠকানোর জন্য আসলে জমির দাম কম দেয় কিন্তু আসলে বাস্তব হয়েছে কি সে নিজেকে নিজে ঠকানোর জন্য সে কী করে জমির দাম কম দেয় তবে এই সংক্রান্ত তো আমি আরও অনেক ভিডিও সারব ইনশাল আপনারা পরবর্তীতে দেখতে পাবেন যে জমিতে দাম কম দিলে কী কী অসুবিধা হইতে পারে এগুলো আপনারা বিস্তারিত জানতে পারবেন পরবর্তীতে তাই আপনারা সংক্ষেপে আমি বলি জমিতে যদি দাম কম দেন তাহলে ওই জমির দলিল অথবা খতিয়ান এমন উত্তরা উত্তরাধিকারী যদি কেউ থাকে তারা যদি আপনার ওই টাকাটা যদি কোডে পূরণ করে তাহলে ওইটা জমিটা আপনি ছেড়ে দিতে বাধ্য হবেন যদি আপনার এখানে এত বেশি লাভ হবে না তবে আপনাকে হয়রানি প্যারেশানি হতে হবে তাই এছাড়াও আরও অনেক সমস্যা আছে আপনি যদি জমি দাম কম দেন তাই আপনারা পরবর্তীতে এই টুকিটাকি ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনাদের এই ধরনের কোনো ভুল না হয় আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে জমি কেনার তো অভিজ্ঞ দান করুক আমরা যেন সঠিকভাবে সঠিক ভালো জমি কিনতে পারি আল্লাহ আমাদেরকে সেই তো অভিজ্ঞ দান করুক এই আশা কামনা করে আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ